इंडियन पोस्ट अफिस माध्यमिक पासे कर्मी नियोग नतून चाकरी विज्ञप्ति प्रकाशित होने आवेदन करते गले आवेदन करने जो कोनो प्रकार आपनादेरके आवेदन फीस दीते हैं ना सम्पूर्ण बिनामूल्य आपनारा एखान थेके आवेदन करते पारबेन। तो एखाने विभिन्न रकम पोस्टे रिक्रुटमेंट करानो होच्छे आपनादेर शिक्षागत योग्यता अनुयायी और काजेर एक्सपिरियंस अनुयायी एखाने आवेदन करते पारबेन। तो बंधुरा कारा कारा एखाने आवेदन करते पारबेन, आवेदन आपनारा किभाबे करबेन, आवेदन कबे थेके शुरू होच्छे, एखाने बयस कि थाकते हबे एबं काजेर एक्सपिरियंस कि चावा होयेछे, पार्मान वेतन आपनादेरके कत टाका करे देवा हबे एबं राज्येर कोन कोन जेलाते नियोग घटाना होच्छे बा कोन कोन राज्येते नियोग घटाना होच्छे, एई समस्त विषय विस्तारित आजकेर भिडियोते आलोचना करब। आलोचना शुरू करार पूर्वे बंधुदेर काछे छोट्ट एकटा अनुरोध, चैनल नतून होले चैनलटिके सबसक्राइब करे पाशे सब बेल आइकने क्लिक करे अल नोटिफिकेशन अन करे रखबेन, परिवर्तित देखुन लेटेस्ट आपडेटगुलो सबार आगे पाओयार जन्य। जारा अलरेडी सबसक्राइब करे रेखेछेन तादेरके जानाई असंख्य धन्यवाद। भिडियो भालो भिडियोटिते अति अवश्यई एकटि लाइक करबेन एबं आपनादेर बंधुदेर साथे बन्यदेरके देखार जन्य बा तादेरके इनफरमेशन देवार जन्य भिडियोटिके बेशि बेशि करे शेयार करबेन। রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কিরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে যে নিয়োগের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে, কী কী পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা একবার নিয়োগ নোটিশে দেখে নেব। তো বন্ধুরা একেবারে আমরা বিস্তারিত বিষয়ে চলেছি, আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগের নোটিশ যেটা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত হয়েছে। আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পোস্টের নাম দাঁড়িয়েছে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। মোট শূন্য পদ 19টা রয়েছে, কোন কোন ক্যাটাগরি কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে ক্যাটাগরিজ ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন। এই পদে আবেদন করতে গেলে আপনাদের পারমান বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে শুরু হচ্ছে পারমান বেতন, এবং আবেদন করানোর সময়সীমা এখানে রয়েছে 26 সেপ্টেম্বর 2022 পর্যন্ত আপনাদেরকে আবেদন করতে হবে বা তার আগে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে। ফ্রি আউট অফ প্রভিশনটা এখানে দেওয়া রয়েছে 2 ইয়ার্স ফর ডাইরেক্ট রিক্রুটস, অর্থাৎ এখানে সরাসরি নিয়োগ করানো হবে 2 বছরের জন্য এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা ভারতের যে কোনো রাজ্য থেকে এবং পশ্চিমবঙ্গের 30টি জেলার থেকে আবেদন করতে পারবেন। আরেকটা নিয়োগের নোটিশ রয়েছে, সেই নোটিশের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে সেই নোটিশটা একবার বিস্তারিত বিষয় দেখে নেবেন। এজ লিমিট এখানে দেওয়া রয়েছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করানো যাবে, কোন ক্যাটাগরি কতগুলো বয়সের ছাড় রয়েছে সেই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন এবং আদার কোয়ালিফিকেশনগুলো এখানে দেওয়া রয়েছে। পজিশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হ্যাভি মোটর ভেহিকলস, অর্থাৎ ভারী গাড়ি চালানোর বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে। নলেজ অফ মোটর মেকানিজম, অর্থাৎ মোটর মেকানিজমের ক্ষেত্রে আপনাদের জ্ঞান থাকতে হবে। এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং লাইট অ্যান্ড হ্যাভি মোটর ভেহিকলস অ্যাট লাটেস্ট 3 ইয়ার্স, অর্থাৎ আপনাদের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভারী যানবাহন চালানোর ক্ষেত্রে বা লাইট মোটর এই সমস্ত গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের, তবে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনার মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন রিকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউট থেকে। ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে বলেছে 3 ইয়ার্স সার্ভিস অ্যাজ হোমগার্ড অর সিভিল ভলান্টিয়ার, হোমগার্ড বা সিভিল ভলান্টিয়ার হিসেবে 3 বছরের চাকরি আপনাদের এখানে থাকছে। মেথড অফ রিক্রুটমেন্ট এখানে রয়েছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট করানো হবে, আমরা আগেই দেখে নিয়েছি। আবেদনপত্র পাঠানোর জন্য এখানে ঠিকানা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাট MMS বেঙ্গালুর, সো স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনারা এখানে আবেদনপত্র পাঠাতে পারবেন। দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস বেঙ্গালুরু 5600001 এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস সেল অ্যাটাস্টেড করে আপনাদেরকে পাঠাতে হবে। আবেদন করার জন্য এখানে সময়সীমা দাঁড়িয়ে রয়েছে 26 সেপ্টেম্বর 2022 পর্যন্ত এখানে আবেদন করানো যাবে। আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দাঁড়িয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আপনাদেরকে ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফিল আপ করতে কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা জয়েন হতে পারবেন, সেখান থেকে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন। এখানে আবারও ঠিকানা দেওয়া আছে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাট MMS বেঙ্গালুরু টু দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস বেঙ্গালুরু 5600001 এই ঠিকানা আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে। ফর্ম এখানে আপনারা কোথা থেকে আবেদনপত্র পাঠাচ্ছেন সেটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্টস অ্যাটেস্টেড করে দিতে হবে সেই সমস্ত লিস্টগুলো এখানে দাঁড়িয়েছে, এই নিয়োগের নোটিশ ডাউনলোড করে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম ভারতীয় পোস্ট অফিসে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পারমান বেতন এখানে বলেছে 19,900 টাকা থেকে শুরু হচ্ছে। এজডে এখানে বলেছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করানো যাবে। এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা নিয়োগ নোটিশে দেখে নিয়েছি বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী দেখুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন।